সোমবার সকাল 8:45 নাগাদ আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়ে একটি মালগাড়ির সাথে সংঘর্ষ হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ঘটনাটি ঘটে পশ্চিমবাংলার দার্জিলিং জেলার অন্তর্গত রাঙাপানি এলাকায়। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়, আহত হয় 30 জন যাত্রী। সোমবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে আহ্বান করে এই সংবাদ জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব জানান, দুর্ঘটনায় সংবাদ পাওয়া মাত্র দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য বাগডোগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি জানান, রবিবার সকাল 8:50 আগরতলা স্টেশন থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি যাত্রা শুরু করে। এক্সপ্রেস ট্রেনটি মোট 23টি কোচ ছিল, এর মধ্যে 21টি প্যাসেঞ্জার কোচ এবং 2টি ভিপি পার্সেল কোচ ছিল। তিনি আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের মধ্যে প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছবে। দলটি আহতদের চিকিৎসার ব্যাপারে দেখভাল করবে। তিনি আরও জানান, রেল দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রীর মৃত্যু হলে মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি দুর্ঘটনা আহতদের চিকিৎসার জন্য ব্যয়ভার সরকার বহন করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, এখন পর্যন্ত দুর্ঘটনায় 5 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত 30 জন যাত্রী। তবে নিহত এবং আহতদের মধ্যে রাজ্যের কেউ রয়েছে বলে এমন কোনো সংবাদ রাজ্য প্রশাসনের কাছে নেই। মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জাররা আছে, যদি সেখানে ইনজুর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসার পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আরও জানান, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং রেল মন্ত্রণালয়ের সাথে গোটা পরিস্থিতি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলছে। এদিকে দুপুর 2টো পর্যন্ত বেসরকারি সূত্রের খবর, দুর্ঘটনায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন যাত্রী। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও খবর রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।